চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এটি হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। শেরেবাংলানগর ঢাকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে অনলাইন ব্যতীত দরখাস্ত আহ্বান করা অনলাইন ব্যতীত কেউ আবেদন গ্রহণ করতে পারবে না। তো এখানে আমরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি, কম্পিউটার অপারেটর পদে 13তম গ্রেডে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। চারটি পদে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সম্মান, স্নাতক এবং সম্মান ডিগ্রি, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16তম গ্রেডে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁ, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা পদে আবেদনের জন্য শিক্ষাগত ও যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এই পদের জন্য আবেদনের জন্য গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, জয়পুরহাট, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, জালকাটি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখানে আবেদনের জন্য কিছু শর্তাবলী আপনাদের জন্য রয়েছে। 1 ডিসেম্বর 2022 তারিখ, সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। তো আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তো চাকরির জন্য আবেদন আগামী 26 ডিসেম্বর 2022 তারিখ সকাল 10টা থেকে 15 জানুয়ারি 2023 বিকেল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে, তবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো কী কী প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে? অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের 2 কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেয়র অথবা কাউন্সিলর থেকে আপনার নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম যুক্ত সিল দ্বারা সত্যায়িত চারিত্রিক সনদপত্র আপনার প্রয়োজন হবে। তো এখানে আবেদনের জন্য এখানে যে ওয়েবসাইটটা রয়েছে alljobs.teletalk.com.bd, IMED, এই ওয়েবসাইট অথবা IMED.teletalk.com.bd ওয়েবসাইটে আপনার আবেদনপত্রটি পেয়ে যাবেন। সেখানে আপনাদের সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিলে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল বিস্তারিত, ধন্যবাদ সাথে থাকার জন্য।